হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোর্স বা মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ কোর্স বা সেলস রিপ্রেজেন্টেটিভ কোর্স যারা মার্কেটে ওষুধপত্র বিভিন্ন কোম্পানি বিক্রি করে দেশি বা বিদেশি কোম্পানি অথবা ডেন্টাল কোম্পানি বা প্যাথোলজি ল্যাবরেটরি কোম্পানি তারা মার্কেটিংয়ে লোক চায় তারা কমপক্ষে ইন্টারমিডিয়েট বা ডিগ্রি পাস বা এম এ পাস চায় পাশাপাশি একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং কোর্স করা আছে কিনা সে বুঝে কিনা সেগুলো সম্পর্কে চায় এই জন্যই আজকের এই ভিডিও আনা যারা অলরেডি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তারা সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা এখনও করেন নাই আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশার ভিডিও শুরু করছি যারা মেট্রিক পাস বা ইন্টারমিডিয়েট পাস বা বিএ পাস বা এম পাস তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং কোর্স করতে পারেন যে সব কোম্পানিতে সাধারণত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পুষ্টির লোক চায় তারা ওষুধপত্র বিক্রি করে এবং বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস বিক্রি করে যেমন ঔষধপত্রের ম্যাটেরিয়ালস বিক্রি করে অথবা দেখা যায় ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বিক্রি করে অথবা দেখা গেল যে কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে সেটা লাইক যে এ স্কোয়ার বেক্সিমকো একমি বিভিন্ন কোম্পানি রয়েছে ইউনিয়ানি আয়ুর্বেদ হোমিয়ে কোম্পানি রয়েছে সুতরাং আপনারা মেডিকেল রিপ্রেজেন্টেড কর তিন মাস ছ মাস এক বছরের কোর্স রয়েছে আমাদের মাধ্যমে এই কোর্সটি করতে পারেন আমাদের ইনস্টিটিউট যে অল্টারনেটিভ প্যারামেডিক্যাল কলেজ রয়েছে সেটা ইনস্টিটিউটের মাধ্যমে আপনারা করতে পারেন কোর্সটি এই কোর্সটি করলে আপনাকে যেগুলো শেখানো হবে যে আপনার প্রোডাক্ট বিক্রি করতে হলে প্রোডাক্ট নলেজ সম্পর্কে আপনাকে পড়ানো হবে অর্থাৎ ফার্মাকোলজিক্যাল যেসব জ্ঞান রয়েছে এবং যন্ত্রপাতি সম্পর্কে যে জ্ঞান রয়েছে সেগুলো আপনাকে পড়ানো হবে এবং মার্কেটিংয়ের অর্গানোগ্রাম সম্পর্কে পড়ানো হবে যাতে আপনি মার্কেটিং করতে পারেন আপনি একজন ডাক্তারের সাথে কিভাবে কথা বলতে হবে একজন ঔষধ ব্যবসায়ীর সাথে কীভাবে কথা বলতে হবে যারা সার্জিক্যাল আইটেম বিক্রি করে তাদের সাথে কীভাবে কথা বলতে হবে এবং যারা সায়েন্টিফিক বিভিন্ন প্রোডাক্ট প্যাথোলজি ল্যাব এইগুলা প্রোডাক্ট বিক্রি করে তাদের সাথে কীভাবে কথা বলতে হবে যখন আপনি কোনো কোম্পানি ইন্টারভিউ ফেস করবেন তারা কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করে আপনার মতো একটা ছেলেকে দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার টাকা বেতন দেওয়া কোনো বিষয় না আসলে বিষয়টা হলো যে আপনি মার্কেটিং বুঝেন কি না আপনার প্রোডাক্ট নলেজ আছে কি না এইগুলো তারা জাস্টিফিকেশান করে কথাবার্তার বার্তার ভিতরে আপনার শালীনতা আছে কি না ভদ্রতাবোধ আছে কি না যেগুলোকে ফ্রি কল অ্যানালাইসিস বা পোস্ট কল অ্যানালাইসিস বলা হয় সুতরাং যারা মার্কেটিংয়ে আবেদন করবেন বিভিন্ন কোম্পানির বা প্রাইভেট কোম্পানিতে অথবা যারা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে ফার্মাসিউটিক্যাল হোমিও কোম্পানি রয়েছে ফার্মাসিউটিক্যাল ভ্যাটারি কোম্পানি রয়েছে যারা মার্কেটিং করে বা যারা ইনস্ট্রুমেন্ট প্রোডাকশান করে মেডিকেল প্রোডাক্ট তৈরি করে বা তারা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি প্রোডাক্ট তৈরি করে বা ডেন্টালের প্রোডাক্ট তৈরি করে বা ফিজিওথেরাপি যাদের প্রোডাক্ট তৈরি করে সেই সবের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ট্রেনিংগুলো নিতে পারেন সুতরাং আমরা মনে করি যারা অনেক দিন ধরে চিন্তা করছেন কোথায় চাকরি নিব তাদের একটা বিশেষ সুযোগ হলো যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে চাকরি করা সেটা অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক ইউনিয়নই হোক আয়ুর্বেদিক হোক অথবা সার্জিক্যাল যারা মার্কেটিং করে বা মে মার্কেটিং করে ফিজিওথেরাপি মার্কেটিং করে অক্সিজেন মার্কেটিং করে বা বিভিন্ন ধরনের গ্যাস মার্কেটিং করে প্যাথোলজিক্যাল মার্কেটিং করে ডেন্টাল মার্কেটিং করে আপনার এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে অপ্টোমেট্রি চোখের বিভিন্ন যন্ত্রপাতি মার্কেটিং করে অডিওমেট্রি কানের বিভিন্ন ধরনের আমরা সেই ধরনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপর ট্রেনিং করায় থাকি এবং মার্কেটিং উপর পড়াশোনা করে থাকি এটা তিন মাস ছয় মাস বা এক বছরের কোর্স রয়েছে যারা এই কোর্সগুলো করে মার্কেটিংয়ে আসতে চান তাদের প্রোডাক্ট নলেজ ভালো অর্জন করতে হবে এবং সেখানে মার্কেটে আপনাকে থাকতে হবে এবং মার্কেটিংয়ের লোকরা কিন্তু পরিশ্রমী হতে হবে আপনাকে হয়তো প্রশ্ন করা হবে যে একটা প্রোডাক্ট কিভাবে বিক্রি করবেন একজন প্রফেসরের সাথে কীভাবে কথা বলবেন একজন ডাক্তারের সাথে কীভাবে কথা বলবেন একজন জুনিয়র ডাক্তারের সাথে কীভাবে কথা বলবেন একজন ঔষধ ব্যবসায়ীর সাথে কীভাবে কথা বলবেন একজন সার্জিক্যাল আইটেম বিক্রেতার সাথে কীভাবে কথা বলবেন একজন ডেন্টালের ডাক্তারের সাথে কীভাবে কথা বলবেন একজন প্যাথোলজির ডাক্তারের সাথে কিভাবে কথা বলবেন একজন অপটোমেট্রি যারা চোখের চশমা চশমা দিয়ে বা বিক্রি করে তাদের সাথে কীভাবে কথা বলবেন অডিওমেট্রি বা যারা কানের যন্ত্রপাতি বিক্রি করে তাদের সাথে কীভাবে কথা বলবেন সেইগুলা কিন্তু আপনাকে শেখানো হবে যারা এইগুলা আপনার করতে চান ট্রেনিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পর্যায়ক্রমিক ধারা কিন্তু বিড়িয়ে দেব আমাদের যে ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব যাতে আপনি অল্প দিনের ভিতরে তিন মাসে বারোটা ক্লাস আর আপনার ছয় মাসে চব্বিশটা ক্লাস রয়েছে এক বছরে আমাদের ক্লাসের সংখ্যা প্রায় পঞ্চাশটা রয়েছে আপনারা সেই কোর্সগুলো কিন্তু করতে পারেন সুতরাং আমি মনে করি যে যারা সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স করতে চান আমাদের এইখানে ব্যবস্থা রয়েছে আপনারা আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা উৎসাহিত হবেন এবং চাকরি পাওয়ার ব্যাপারেও আমরা কিন্তু সহযোগিতা করতে পারবো যদি আপনার ট্রেনিং করা থাকে এবং আপনি কী যোগ্যতা সম্পন্ন সেটা জানার পরে কোম্পানি বেসিসে ভাগ করা যাবে যেগুলা এ ক্যাটাগরি সেখানে কমপক্ষে গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি চাওয়া হয় আর যারা বি ক্যাটাগরি তাই ইন্টারমিডিয়েট বা ডিগ্রি চাওয়া হয় যারা সি ক্যাটাগরি মেট্রিক বা ইন্টারমিডিয়েট লেভেল চাওয়া হয় আর কোম্পানির অ্যাজ এ রোল যে প্রসিডিউর রয়েছে সেইভাবে আপনি আবেদন করবেন এবং যাবেন ইন্টারভিউ দেবেন আশা করি আপনাদের চাকরি হবে অনেকেই আমাদের নাম্বার জানতে চান আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা আমাদের ঠিকানা জানতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা বাড়ি বারো রুট তেত্রিশ সেক্টর সেভেন হাউস বিল্ডিংয়ের কাছেই উপস্থিত সিলেটে হচ্ছে আম্বরকানা পঁচানব্বই বি ওয়াইফস এনসিসি ব্যাংকের পিছনে বিল্ডিং মায়ুন চায়না ব্রিজ মোর মায়ুন সিং হসপিটাল রোড আপনারা সেইখানেও খোঁজ করে আপনারা ভর্তি হতে পারবেন যারা আমাদের ভিডিওটা দেখবেন আশা করি একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশার রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ